আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহানুর রহমান ফ্রম এনাম মেডিকেল কলেজ। আজকে আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন অফ কার্বোহাইড্রেট। তো শুরু করা যাক। শুরুতে কার্বোহাইড্রেট ডাইজেশনের ক্ষেত্রে আমাকে জানতে হবে হচ্ছে ডায়েটারি সোর্স অফ কার্বোহাইড্রেট, তো যেগুলো থেকে আলটিমেটলি হচ্ছে আমার ইন প্রোডাক্টটা আসবে। তো ডায়েটারি সোর্স অফ কার্বোহাইড্রেট কী কী আছে? একটা হচ্ছে স্টার্চ, একটা হচ্ছে সুক্রোজ অ্যান্ড ল্যাকটোজ। ওকে, সো কার্বোহাইড্রেট ডাইজেশনটা হচ্ছে আমার শুরু হয় কোথায়? আমার মাউথে। ওকে, সো ইন মাউথ কার্বোহাইড্রেট ডাইজেশনের জন্য একটা এনজাইম রয়েছে, সেটাকে আমরা বলি হচ্ছে সালাইভারি আলফা অ্যামাইলেস। ওকে, সো ফার্স্টে এই সালাইভারি আলফা অ্যামাইলেসটা, এখন এই ডায়েটারি সোর্সটা তিনটা যে আছে, হ্যাঁ, সো এর মধ্যে অনলি স্টার্চ হচ্ছে আমার মাউথে ডাইজেশন শুরু হবে। সো বাকি দুইটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনে গিয়ে ডাইজেশন হবে। সো এই স্টার্চটা হচ্ছে আমরা একটা পলিস্যাকারাইডস, সো এটা হইতেছে কি আমার এর মধ্যে আমার আলফা ওয়ান ফোর গ্লাইকোসাইটিক বন্ড রয়েছে, যেটা হইতেছে এই সালাইভারি আলফা অ্যামাইলেসটা এই স্টার্চের উপর কাজ করে, দেন ইটস ব্রেক ডাউন দ্য আলফা ওয়ান ফোর গ্লাইকোসাইটিক বন্ড। ওকে, তাহলে এখানে কাজ করবে কি সালাইভারি আলফা অ্যামাইলেস। দেন প্রোডাক্ট হিসেবে পাওয়া যাবে হচ্ছে ম্যালটোট্রায়োস আলফা লিমিট ডেক্সট্রিন অ্যান্ড সাম অলিগোস্যাকারাইডস। ওকে, তাহলে মাউথে হচ্ছে ডাইজেশন শেষ, স্টার্চ দিয়ে হচ্ছে মাউথে শুরু হইলো। এখন ইন স্টোমাক, মাউথের পরে আমাদের যেই পোর্শনটা সেটা হচ্ছে যাবে স্টোমাকে। ওকে, স্টোমাকে যখন যাবে, স্টোমাকে আমরা জানি হচ্ছে হাইলি অ্যাসিডিক, বিকজ হিয়ার হাইড্রোক্লোরিক অ্যাসিডিক ইজ সিক্রেটেড ফ্রম দি গ্যাস্ট্রিক প্যারেটাল সেল। সো এটা একটা হাইলি অ্যাসিডিক এনভায়রনমেন্ট করে রাখে স্টোমাকে, দ্যাটস ওয়াই এই হাইলি অ্যাসিডিকটা হচ্ছে সালাইভারি আলফা অ্যামাইলেসটাকে, হ্যাঁ, ইনঅ্যাক্টিভ করে দেয়। সালাইভারি আলফা অ্যামাইলেসটাকে হচ্ছে ইনঅ্যাক্টিভ করে দিবে বিকজ অফ দিস অ্যাসিডিক এনভায়রনমেন্ট, হাইলি অ্যাসিডিক। সো এর জন্য কী হবে, এখানে স্টোমাকে কোনো ডাইজেশন হবে না কার্বোহাইড্রেট। সো স্টোমাকে আমরা বলতে পারি টেম্পোরারি স্টপ অফ ডাইজেশন অফ কার্বোহাইড্রেট। ওকে, স্টোমাক থেকে আমার কোথায় যাবে? ইন স্মল ইন্টেস্টাইনে। স্মল ইন্টেস্টাইন আমরা জানি হচ্ছে তিনটা পার্ট আছে, কী কী? ডিউডেনাম, জেজোনাম অ্যান্ড আইলিয়াম। সো যখন স্মল ইন্টেস্টাইনের ডিউডেনামের পোর্শনটা হতে যাবে, হ্যাঁ, তখন হচ্ছে আমরা জানি হইতেছি কি যে প্যাঙ্ক্রিয়াটিক ডাক্টটা হচ্ছে মেজর ডিউডেনাল প্যাপিলায় অপিন করে, ভেটার প্যাম্পুলা হিসেবে। সো ওখান দিয়ে আমার যখন প্যাঙ্ক্রিয়াস থেকে হচ্ছে যখন বাইকার্বনেট কন্টেন্টটা এখানে আসবে, সিক্রেট হবে, কারণ আমরা জানি একটি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ প্যাঙ্ক্রিয়াটিক জুস ইজ বাইকার্বনেট। ওকে, সো বাইকার্বনেটটা কী করবে তখন? এই অ্যাসিডিক যে কাইমটা, এই অ্যাসিডিক কাইমটাকে সে নিউট্রালাইজ করে দিবে। ওকে, সো নিউট্রালাইজ করবে, ফার্স্ট অফ অল নিউট্রালাইজ করবে। আচ্ছা, দেন আফটার নিউট্রালাইজেশন আমাদের প্যাঙ্ক্রিয়াসে কী থাকবে? প্যাঙ্ক্রিয়াটিক আলফা অ্যামাইলেস এনজাইম রয়েছে, প্যাঙ্ক্রিয়াটিক আলফা অ্যামাইলেস ফর ডাইজেশন অফ কার্বোহাইড্রেট। এবং কোনো কোনো বইয়ে লেখা আছে যে এখানে স্যালাইভারি আলফা অ্যামাইলেসটাও থাকে, হ্যাঁ, স্যালাইভারি আলফা অ্যামাইলেসটাও এসে এখানে কাজ করে। এখানে স্যালাইভারি আলফা অ্যামাইলেসটা বলা হয়েছে যে 20% আর 80% মোস্ট অফ দ্য পোর্শন ডাইজেস্ট করে হচ্ছে প্যাঙ্ক্রিয়াটিক আলফা অ্যামাইলেস।
সো এই স্টার্সটাকে তখন কি করবে, স্টার্সটাকে তখন প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেস এগেইন হচ্ছে আবার কি করবে, এর 1,4 গ্লাইকোস্টেটিক বন্ডটাকে, আলফা 1,4 গ্লাইকোস্টেটিক বন্ডটাকে হচ্ছে ব্রেকডাউন করে এগেইন হচ্ছে ম্যালটোজ, হ্যাঁ ম্যালটো ট্রায়োজ অ্যান্ড আলফা লিমিট ডেক্সট্রিন, আলফা লিমিট ডেক্সট্রিনে কনভার্ট করবে। ওকে সো এই যে ঘটনাটা, এটা কিন্তু মেইনলি হচ্ছে আমার কোথায় ঘটে, ডিউ ডেনামে, হ্যাঁ এটা হচ্ছে অন মেইনলি ডিউ ডেনামে হচ্ছে হবে। আচ্ছা সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি আবার একটু রিপিট করি, ফার্স্টে হচ্ছে আমার যখন এই অ্যাসিডিক কাইমটা, হ্যাঁ পার্শিয়ালি ডাইজেস্ট অ্যাসিডিক কাইমটা যখন হচ্ছে আমার ডিউ ডেনামে আসবে, তখন হচ্ছে আমার ডিউ ডেনামের এখানে আমরা বলছি যে প্যানক্রিয়েটিক জুসটা এসে এখানে সিক্রেট হবে, সেটার মধ্যে হচ্ছে বাইকার্বনেট কন্টেন্ট আছে, সেই বাইকার্বনেটটা কী করবে নিউট্রালাইজ করবে, হ্যাঁ অ্যাসিডিককে অ্যালকালাইন সাথে নিউট্রালাইজ করবে, নিউট্রালাইজ করার পর হচ্ছে আমার প্যানক্রিয়াস থেকে হচ্ছে আমার কার্বোহাইড্রেট ডাইজেস্টের জন্য হচ্ছে স্যালাইভারি প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজটা আসবে, অ্যান্ড আমার স্যালাইভারি আলফা অ্যামাইলেজটা কোনো কোনো বই বলা আছে যে স্যালাইভারি আলফা অ্যামাইলেজটা এখানে আইসে 20% কাজ করে, যদিও এটা কিন্তু মাউথে সিক্রেট হয়, ওকে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে। আচ্ছা সো এরপর হচ্ছে আমার ডিউডেনামের ঘটনার পরে যাবে কোথায়, জেজোনাম অ্যান্ড আইলিয়াম, নাও ইন জেজোনাম অ্যান্ড আইলিয়াম, জেজোনাম অ্যান্ড আইলিয়ামে যখন আসবে তখন হচ্ছে আমরা জানি যে আমরা ডাইজেস্টিভ জুস পড়ার সময় পড়েছি যে সাক্কাস ইন্টারের কাছে হচ্ছে আমার কিছু এনজাইম থাকে ফর দ্য কার্বোহাইড্রেট ডাইজেশনের জন্য, কী কী, দ্যাট আর দ্য ম্যালটোস, সরি ম্যালটেস সুক্রেস ল্যাকটেস আলফা লিমিট ডেক্সট্রিনেস, ওকে সো এই এনজাইমগুলো সাক্কাস ইন্টারিক অ্যাসিড এনজাইমগুলো হচ্ছে এখন কাজ করবে। ওকে সো যখন হচ্ছে আমরা এখানে পাইছি কি আপ টু দিস ম্যালটোস ম্যালটোট্রায়োস আলফা লিমিট ডেক্সট্রিন, সো এগুলোর ওপরে কাজ করবে, আর ল্যাকটোসটা হচ্ছে আমার জেজোনাম আইলিয়ামে আইসা হচ্ছে আমার শুরু হবে ডাইজেশনটা। সো ম্যালটোসকে যদি এখন করি, ম্যালটোস ম্যালটোজের উপর হচ্ছে কাজ করবে, করে আমরা জানি ম্যালটোসকেও যদি আমরা ব্রেকডাউন করি তাহলে কী পাবো, গ্লুকোজ প্লাস গ্লুকোজ, ওকে দেন সুক্রোজ, সুক্রোজটা হচ্ছে ইনজেজোনাম আইলিয়ামে শুরু হবে, সুক্রোজটা হচ্ছে সুক্রেস, সুক্রেজের মাধ্যমে হচ্ছে আমার গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজে কনভার্ট হবে, দেন হচ্ছে আমার ল্যাকটোজ ল্যাকটেজ এনজাইমটা কাজ করবে, গ্লুকোজ প্লাস গ্যালাকটোজে কনভার্ট করবে, সো আলটিমেটলি আমার ডাইজেশন কমপ্লিট। সো আমরা ইন প্রোডাক্টটা কী পাইলাম, ইন প্রোডাক্টটা পাইলাম হচ্ছে গ্লুকোজ ফ্রুক্টোজ অ্যান্ড গ্যালাকটোজ, সো দ্য ইন প্রোডাক্ট অফ কার্বোহাইড্রেট ডাইজেশন গ্লুকোজ ফ্রুক্টোজ অ্যান্ড গ্যালাকটোজ, ওকে এখন আমার ডাইজেশন শেষ, এখন আমরা যাব হচ্ছে অ্যাবজর্পশনে, বিকজ ডাইজেশন হইতে বসে থাকবে না, আমাকে অ্যাবজর্পশন হইতে হবে, সো যার এর জন্য আমার হেয়ার গ্লুকোজটা অ্যান্ড হচ্ছে
গ্যালাকটোজ একভাবে যাবে, আরেকটা হচ্ছে ফ্রুকটোজ, সেটা আবার আরেকভাবে যাবে। সো বিফোর দ্যাট আমি যদি একটু মেনশন করি যে আমার অ্যাবজর্পশনটা কীভাবে হবে আসলে, বেসিক মেকানিজমটা কি, হ্যাঁ বেসিক প্রসেসটা কি আসলে। ফার্স্ট হচ্ছে আমার লুমেন, জিআইটি লুমেন, জিআই লুমেন, লুমেন থেকে যাবে হচ্ছে আমার এন্টারোসাইটে। ওকে, এন্টারো এন্টারোসাইট বা সেলে যাবে, এখান থেকে যাবে হচ্ছে আমার ব্লাডে। সো সাম মেমব্রেন ট্রান্সপোর্ট প্রসেস আছে যার মাধ্যমে হচ্ছে এভাবে যাবে। সো আমি যদি ফার্স্টে বলি যে গ্লুকোজ আর হচ্ছে সরি গ্লুকোজ অ্যান্ড হচ্ছে গ্যালাকটোজ, এটা হচ্ছে আমার ফ্রম লুমেন টু এন্টারোসাইট কীভাবে যাবে, সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার মাধ্যমে, সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার ওয়ানের মাধ্যমে যাবে। এটা হচ্ছে একটা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং সোডিয়াম ডিপেন্ডেন্ট। ওকে, সো এর মাধ্যমে যাবে হচ্ছে আমার ফ্রম লুমেন টু এন্টারোসাইটে। এখন এন্টারোসাইট থেকে কীভাবে যাবে, এন্টারোসাইট থেকে ব্লাডে আর ইসিএফে, এন্টারোসাইট টু ব্লাড আর ইসিএফ কীভাবে যাবে, বাই দ্য ফ্যাসিলেটেড ডিফিউশন, ফ্যাসিলেটেড ডিফিউশন অ্যান্ড একটা ক্যারিয়ার প্রোটিন লাগবে এখানে, বিকজ আমরা জানি ফ্যাসিলেটেড ডিফিউশন ক্যারিয়ার প্রোটিন লাগবে, সেটা হচ্ছে কি গ্লুট টু। ওকে, গ্লুকোজ ট্রান্সপোর্টার টু, এই ক্যারিয়ার প্রোটিনের মাধ্যমে হচ্ছে আমার এন্টারোসাইট থেকে ব্লাডে যাবে। ওকে, এখন বাকি রইলো হচ্ছে আমার ফ্রুকটোজ। ফ্রুকটোজটা হচ্ছে ফ্রম লুমেন টু এন্টারোসাইট কীভাবে যাবে, সরি লুমেন টু এন্টারোসাইট যাবে হচ্ছে আমার ফ্যাসিলেটেড ডিফিউশনের মাধ্যমে। ওকে, এবং এটা হচ্ছে আমার বাই ফ্যাসিলেটেড ডিফিউশন বাই দ্য হেল্প অফ, একটা ক্যারিয়ার প্রোটিন লাগবে, বাই দ্য হেল্প অফ হচ্ছে গ্লুট ফাইভ। ওকে, গ্লুকোজ ট্রান্সপোর্টার ফাইভের মাধ্যমে অ্যান্ড ফাইনালি হচ্ছে আমার এন্টারোসাইট থেকে, এন্টারোসাইট বা সেলস থেকে যাবে কোথায় আমার ব্লাড অর ইসিএফে, কীভাবে যাবে, এটাও যাবে হচ্ছে বাই দ্য ফ্যাসিলেটেড ডিফিউশন, এবং একটা ক্যারিয়ার প্রোটিনের মাধ্যমে যাবে বাই দ্য হেল্প অফ, বাই দ্য হেল্প অফ গ্লুট টু, গ্লুকোজ ট্রান্সপোর্টার টুর মাধ্যমে যাবে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন অফ কার্বোহাইড্রেট। আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ প্রোটিন এবং ফ্যাট ডাইজেশন অ্যাবজর্পশন নিয়ে আলোচনা করব। সো আশা করছি ভিডিওটি ভালো লাগবে সবার, এবং খুব মানে শর্টকাটে আমি ডিসক্রাইব করার চেষ্টা করছি অ্যাকচুয়ালি, অত ডিটেলসে কিছু বলি নাই। সো আই হোপ এক্সামের জন্য, এক্সাম ওরিয়েন্টেড মানে ক্লাসটা তেমনই ছিল, সো আই থিঙ্ক এক্সামের জন্য যতটুকু দরকার জাস্ট ততটুকুই আমি আলোচনা করছি। থ্যাংক ইউ সবাইকে, আশা করছি ভিডিওটি ভালো লাগছে, থ্যাংক ইউ।